কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন লালমনিরহাট জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। রাজনৈতিক সহিংসতা বন্ধ ও একতরফা নির্বাচন বাতিলের দাবিতে শুক্রবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ওই মানববন্ধনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে সংগঠনের জেলা শাখার সভাপতি আলহাজ ইব্রাহিম হোসেন খান এবং সাধারণ সম্পাদক শফিউল্লাহ মাহমুদি ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ বক্তৃতা করেন। বক্তারা দেশের রাজনৈতিক সহিংসতা বন্ধ করে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।